গল্পের কাহিনী দুটি ভাই ও বোনের, যারা প্রতিনিয়তই নিজেদের মধ্যে খুনসুটি করেই থাকে। তবে এই সিনেমার শেষের টুইস্টটা আপনার চোখের কোণে জল এনে দেবে। সিনেমাটি দেখে আপনি যেমন হাসতে বাধ্য হবেন, ঠিক তেমনই কিছু দৃশ্য আপনাকে কষ্টও দেবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে এক্সপ্লেনেশন শুরু করা যাক। কাহিনীর শুরুতেই দুটি বাচ্চাকে দেখতে পাই। বাচ্চা মেয়েটির নাম সীমাও আর ছেলেটি হলো সুফন। একদিকে বাচ্চা সুফন মনে করে জীবনটা সুখেই কেটে যেত যদি না তার বোন এই পৃথিবীতে আসত। অপরদিকে বাচ্চা সীমাও এটা ভেবে আফসোস করে সুফনের আগে তার জন্ম হলো না কেন। একদিন সুফনকে তার মা বলে, যাও তোমার ছোট বোনকে এই দুধটা খাইয়ে দাও। সুফন সেই দুধ নিয়ে তার ছোট বোনকে না খাইয়ে নিজেই খেয়ে নেয়। ভাই বোন ধীরে ধীরে যতই বড় হতে থাকে তাদের দুষ্টুমিটাও ক্রমশই বাড়তে থাকে। সারাক্ষণ টম আর জেরির মতো লড়াই ঝগড়া লেগেই থাকে তাদের মধ্যে। সিম শিফট হয় তাদের যৌবনে। তাদের মা বাবার ডিভোর্স হয়ে গেছে। মা একজন ধনী ব্যক্তিকে বিয়ে করেছে। ভাই বোন থাকে তার বাবার সাথে, আর তাদের বাবা সারাক্ষণ মদের নেশায় মত্ত থাকে। একদিন ভাই বোন একটি সমুদ্রের ধারে ঘুরতে যায়। সীমাও ভীষণ ক্ষুধা অনুভব করে। সুফনেরও ওই একই অবস্থা। সীমা বলে, আমার কাছে যা টাকা আছে তাতে একটাই হটডগ কেনা যাবে। সুফন বলে, তাহলে একটাই নে, আমাকে অল্প একটু দিলেই হবে। সীমাও সুফনের কথাটায় ভীষণ খুশি হয়। মনে মনে সে ভাবে, এবার এটা শুধরে গেল নাকি। এরপর তারা হটডগ কিনে বাড়ির দিকে এগিয়ে যায়। খানিকটা যাওয়ার পর সীমাও তার ভাইয়ের দিকে দেখে। সুফন মুখে কিছু না বললেও সীমাও হটডগটা তার দিকে বাড়িয়ে দেয়। তারপর সুফন ব্যাস, তারপরে আর কি, রাস্তায় ফেলে তাকে দুমদাম পেটাতে থাকে। পরদিন সীমাও হাই স্কুলে যাবে, তাই সে ভীষণ খুশি ছিল। অ্যাকচুয়ালি সে খুশি ছিল এটা ভেবে কমসে কম সেখানে অন্তত সুফনের মুখটা দেখতে হবে না। কিন্তু তারই খুশি নিমেষেই শেষ হয়ে যায় যখন সে জানতে পারে তাকেও সেই স্কুলেই ভর্তি করা হয়েছে যেখানে তার ভাইও পড়ে। যাই হোক, স্কুলে যখন যেতেই হবে বই খাতাও লাগবে, তাই সুফন তাকে তার পুরনো বইগুলি দিয়ে কাজ চালাতে বলে। বইগুলোর অবস্থা দেখে সীমাও ভীষণ রেগে যায়। পুরো বইটিতে স্কেচ পেনের লাইন কাটা, লেখাগুলো তো ভালোভাবে পড়াই যায় না, সে এই বই দিয়ে কীভাবে কাজ চালাবে। সুফন তাকে বলে সে চেষ্টা করবে কয়েকদিন পর নতুন বই কিনে দেওয়ার, এখন তার কাছে অত টাকা নেই। সীমাও জেদ ধরে রাখে সে নতুন বই ছাড়া পড়বে না। সুফন বলে ঠিক আছে, কাল সে স্কুলে তাকে নতুন বই পৌঁছে দেবে। পরদিন সীমাও সেজে গুজে রেডি হয়ে যায়। তারপর তার ভাইকে আরও একবার নতুন বইয়ের কথাটা মনে করিয়ে দিয়ে স্কুলে চলে যায়। প্রথম দিনই সে ক্লাসের একটি ফেমাস গ্রুপে জয়েন হয়ে যায়, যেই গ্রুপের লিডার ছিল ভ্যাংলি। কিন্তু কাহিনীতে টুইস্ট তখন আসে যখন সুফন তার ব্যাগ জানলা দিয়ে ক্লাসের ভিতরে চলে দেয়, আর সেটা এসে ভ্যাংলির মাথায় লাগে। জানলার বাইরে দাঁড়িয়ে সুফনের চোখ সীমাকে খুঁজছিল। এদিকে সীমাও চাইছিল না সুফনের জন্য ভ্যাংলি তাকে গ্রুপ থেকে বার করে দিক, তাই সে সুফনকে লক্ষ্য করে তার ব্যাগটা ছুঁড়ে দেয়। বেচারা সুফন সেখান থেকে নিচে পড়ে যায়। সীমাও তাকে ইশারায় সাবধান করে, সে যে তারই ভাই, এটা যেন কোনোভাবেই প্রকাশ না হয়। ভ্যাংলির মনে হয় জীবন সার্থক হয়েছে সীমাও এর মতো একজন বন্ধু পেয়ে। কিন্তু সে যখন সত্যিটা জানতে পারবে তখন কি হবে। যাই হোক, এরপর ক্লাস স্টার্ট হলে টিচার সকলকে বই খুলতে বলে। সীমাও তার বই খুললে দেখতে পায় তার ভাই পুরনো বইগুলিই তাকে পাঠিয়েছে। এদিকে টিচার তাকেই বলে পেজ নাম্বার 113 লাইনগুলো বলতে। বেচারি ওই অস্পষ্ট লেখাগুলি ভুল ভাল পড়ে সকলের কাছে মজার ফাত্রী হয়ে যায়। এরপর টিফিন টাইমে স্কুলের মাঠে সে দেখতে পায় সুফু বাস্কেটবল নেট ধরে ঝুলে আছে, আর সাহায্যের জন্য তাকেই ডাকছে। সীমাও সেখান থেকে দৌড়ে পালায়। সুফুন ভীষণ রেগে যায়। বদলা নেওয়ার জন্য সে তার বোনের পিছনে আসে, কিন্তু ভুলবশত সে আবার ওই ভ্যাংলিকেই তার টার্গেট বানিয়ে ফেলে। ভ্যাংলি চিৎকার শুনে সীমাও বাইরে আসে। তারপর সুফনকে দিয়ে দানার দান ধুয়ে ফেলে। লাঞ্চ টাইমে সুফন সীমার কাছে এসে বসে পড়ে। ভ্যাংলি বলে, লজ্জা শরমের মাথা খেয়েছিস নাকি, কেন সব জায়গাতে আমাদের পিছু করিস। সুফন বলে, তোর সমস্যা কোথায়, আমি তো আমার বোনের সাথে কথা বলতে এসেছি। এই কথাটা শুনে সকলে যেন আকাশ থেকে পড়ে। ভ্যাংলি সীমাওকে অপমান করে তাদের বন্ধুত্ব নষ্ট করে দেয়। সীমাও রেগে গিয়ে সেখান থেকে চলে যায়।
কিছুক্ষণ পর মাওয়াও নামের একটি মেয়ে তার কাছে আসে, তাকে হাসায় এবং তার খুব ভালো বন্ধু হয়ে যায়। সীমাও যখন বাড়ি ফেরে ঘরের টেবিলে তার নতুন বই দেখতে পায়। সে সুপনকে বলে, তোর কাছে তো টাকা ছিল না, কিভাবে কিনলি এই বই? সুপন বলে, তোকে অত জানতে হবে না। এখান থেকে আমরা এটা বুঝতে পারি, খুনসুটির পাশাপাশি সুপন তার মনের খেয়ালও রাখে। একদিন প্রতিযোগিতায় তার একটি রেস্টুরেন্ট ভাউচার জিতেছিল, সেটা নিয়ে তার আজ আবার একে অপরের সাথে ঝামেলা লেগে যায়। সীমাও সুপনের সাইকেলের চাবিটা ছুঁড়ে দিয়ে পালিয়ে যায়। সুপন তার পিছু করে, ওয়াটার গান দিয়ে তার হোমওয়ার্ক নষ্ট করে দেওয়ার ভয় দেখিয়ে সুপন সেই ভাউচার হাসিল করে নেয়। এদিকে সীমাও কম যায় না, সেও সুপনের পিছু করে সুপনকে জব্দ করার জন্য, কিন্তু সে তার জালে নিজেই ফেঁসে যায়। সুপন তার উপর দয়া মায়া করে ভাউচারটি দিয়ে দেয়, কিন্তু সীমাও বুঝতে পারে ভাউচারগুলি আসলেই ডুপ্লিকেট। সুপন তাকে আবার ধোকা দিয়েছে। এরপর রাস্তার ধারে এক সুন্দর মিউজিক্যাল ফাইটিংয়ের দৃশ্য দেখতে পায়। ঠিক সেই সময় স্কুলের ডক্টর সেখানে চলে আসে এবং তাদের লড়াইয়ের কারণ জিজ্ঞাসা করে। এরপর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। মাস কয়েক আগে কিছু অদ্ভুত পোশাক পরে তারা একটি নাচানাচির প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। অনেক পরিশ্রমের পর তারা তৃতীয় স্থান অধিকার করে দুটো ফুড ভাউচার জিতেছিল। ফ্ল্যাশব্যাক শেষ হলে ডক্টর তাদের বলে, ভাউচার যখন দুটো তাহলে তোমরা দুজনেই চলে যাচ্ছ না কেন? কিন্তু ভাই বোন তো একে অপরের পরম শত্রু। তারা বলে, কখনোই না। ডক্টর বলে, তাহলে একটা করে যে যার পার্টনার জোগাড় করো, যে সবার প্রথমেই আমার কাছে আসবে সেই হবে এই ভাউচারের বিজেতা। টিফিন টাইমে সুপন এবং সীমাওকে একসাথে কথা বলতে দেখে মামাও মনে করে তারা বোধহয় প্রেমিক প্রেমিকা। ক্যান্টিনে সীমাও একটি ছেলের উপর ভীষণ ক্রাশ খায়, যে ছেলেটি সুপনের বেস্ট ফ্রেন্ড, ফেমাস বাস্কেটবল প্লেয়ার কাইসিন। প্রথম দেখাতেই সীমাও তার প্রেমে পড়ে যায়। এদিকে ভ্যাংলি বাথরুমে লক হয়ে গিয়েছিল। সীমাও বাথরুমের দরজা ভেঙে তাকে বেরোতে সাহায্য করে। তারপর তার অনুরোধে ভাউচারের পার্টনার হতে রাজি হয়ে যায়। এরপর তারা ডক্টরের কাছে যায়। এদিকে সুপনও যায় ডক্টরের কাছে, যে আগে পৌঁছাতে পারবে ভাউচার তারই। সীমাও সেখানে সুপনের আগে পৌঁছায় এবং ভাউচার জিতে নেয়। কিন্তু ফ্ল্যাশব্যাক সিন দেখে আমরা জানতে পারি সুপন তার বোনকে খোঁড়ানো অবস্থায় দৌড়াতে দেখেছিল, তাই সুপন ওই ভাউচারের মায়া ত্যাগ করে তারপর সে তার ক্রাশের কাছে যায়, যাকে সে এই ভাউচারের পার্টনার বানিয়েছিল। তাকে বলে সে আজ যেতে পারবে না, কারণ সে তার বন্ধুদের সাথে ম্যাচ দেখতে যাবে। মেয়েটি তার কথায় রেগে গেলেও মুখে কিছুই প্রকাশ করে না। এখানে একটা ব্যাপার তো একদমই স্পষ্ট, সুপন নিজের খুশির চেয়ে তার বোনের খুশিগুলোকে বেশি প্রাধান্য দেয়। এই স্কুলে একটি বয়েজ গ্রুপও আছে যার লিডার হলো চ্যাং হাও। সুপন তার থেকে টাকা ধার নিয়েছিল। চ্যাং হাও টাকা উসুল করার জন্য সীমাওকে তাদের কাছে রেখে সুপনকে ব্ল্যাকমেল করে। সীমাও যখন জানতে পারে তার ভাই লোকের কাছ থেকে টাকা ধার করে বেড়ায়, তখন তার রিয়েকশান সুপনের জন্য ভীষণ ক্ষতিকর হয়ে দাঁড়ায়। সীমাও তাকে ভীষণ মারধর করে। টাকা উসুল করতে আসা চ্যাং হাও ভাই বোনকে ওভাবে লড়াই করতে দেখে ভাবে আজ সে খুব জোর বেঁচে গেছে, তাই সে তার গ্রুপ মেম্বারদের বলে চল এখান থেকে পালিয়ে যাই। মামা বেচারি এখনও জানে না যে তারা ভাই বোন, তাই সে সুপনকে আরও বেশি করে মারার জন্য সীমাওকে উৎসাহিত করে। এদিকে সুপনের বেস্টফ্রেন্ড কাইসিন ভাবে এ মেয়ে ভীষণ সাংঘাতিক, এর থেকে দূরে থাকাই ভালো হবে। পরদিন স্কুলে যাওয়ার সময় ভাই বোন রাস্তায় আবার ঝামেলা শুরু করে। মামাও তাদের আবার একসাথে দেখতে পায়। সে ভাবে, কাল তো এই প্রেমিক প্রেমিকা এত লড়াই ঝগড়া করলো, আবার আজকেও। মামাও ঠিক করে সে এই ঝামেলার সমাপ্তি করে দেবে। সুপন এবং মামাও যখন বাসে উঠতে যায়, মামাও সেখানে দৌড়ে আসে, তারপর সুপনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মামাও তো ভীষণ খুশি হয় এটা ভেবে সে একটা ভালো কাজ করেছে, কিন্তু ধাক্কা তো তখন লাগে যখন সীমাও বলে, তুমি আমার ভাইকে কেন মারলে? সীমাও বলে, সে তোমার ছেড়ে কথা বলবে না, এর বদলা সে নেবেই। মামাও বেচারি চিন্তিত হয়ে পড়ে। সুপন মামাওয়ের সাইকেলে স্কুলে পৌঁছায়। চ্যাং হাওয়ের গ্যাং তাকে আবার একা পেয়ে ঘিরে ধরে। মামাও সুপনকে দেখতে পায়, তাই সে সীমাওকে বলে বিপদ আসার আগেই ক্ষমা চেয়ে নেয়াই ভালো। সাইকেলের চাবিটাও তার কাছেই আছে। সীমাও তাকে বলে, এখানেই ওয়েট করো, চাবি আমি নিয়ে আসছি। এরপর সীমাও সুপনের কাছে এসে বলে, তুই আবার এই গাধাগুলোর থেকে টাকা চাইছিস? এর থেকে তো ভালো হয় তুই স্কুলের সামনে ভিক্ষা করতে পারিস। চ্যাং হাও কিছু বলতেই যাচ্ছিল, সীমাও তোকে এক ধমকে চুপ করিয়ে দেয়। তারপর সুপনকে মামাওয়ের সাইকেলের চাবিটা দিতে বলে। স্কুল শুরু হয়। ক্লাসের টিচার সকলকে এমন একটা কাহিনী লিখতে বলে
যেখানে তাদের জীবনের সুখ দুঃখ সব কিছুই রয়েছে। সীমাও কিছু একটা লেখার চেষ্টা করে, সিন তখনই ফ্ল্যাশব্যাকে চলে যায়। তাদের মা দুজনের মধ্যে সীমাওকেই বেশি ভালোবাসত, তাই পরিবারকে আবার এক হতে তারা দুজন মিলে একটা প্ল্যান বানায়। প্ল্যান অনুসারে শুকন ঠান্ডা পানি নিয়ে তার বোনের মাথায় ঢেলে দেয়, যাতে ঠান্ডা লেগে জ্বর উঠে যায়। আর তাদের মা থাকতে না পেরে দৌড়ে চলে আসে, কিন্তু শুকন পরে বুঝতে পেরে যায় তার মা আর ফিরে আসবে না, কারণ তারা ডিভোর্স পেপারে সাইন করে নিয়েছে। কিন্তু সে এ ব্যাপারে সীমাওকে কিছুই বলে না, কারণ সে জানত এতে তার শরীর আরও খারাপ হতে পারে। শুকন সেদিন সারা রাত জেগে তার ছোট বোনের সেবা করে। সে কান্নাকাটি করে এটা ভেবে যখন সে সত্যিটা জানতে পারবে তার মন ভেঙে যাবে। পরদিন সকালে সীমাও সুস্থ হয়ে যায়। শুকন তাকে সত্যিটা বলে দিলে সীমাও ভীষণ কান্নাকাটি করে। শুকন তাকে সান্ত্বনা দেয় এবং সেই দিন সে কথা দেয় জীবনে যতই বড় সমস্যা আসুক না কেন, সে সবসময় তার ছায়া হয়েই থাকবে। হয়তো সেই দিন থেকেই শুকন তার বোনকে জেনে বুঝিয়ে বিরক্ত করত, যাতে তার বোন একটু সময় না পায় তার মায়ের কথা চিন্তা করার। সিন বর্তমানে এলে সীমাও বুঝতে পারে তার ভাই তাকে সত্যিই ভীষণ ভালোবাসে। ক্লাস শেষ হওয়ার পর সে তার ভাইয়ের সাথে কথা বলে, পুরনো সেই দিনের কথাগুলো শুকনের সামনে তুলে ধরে। এমন সময় সে বুঝতে পারে তার ভাই গভীর ঘুমে আচ্ছন্ন, তাই সে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। বাড়ি ফেরার পর শুকনকে কিছু খাবার বানাতে বলে, এদিক ওদিক খুঁজে খাজে বেচারা কিছু খাবার বানায়। খিদের জ্বালায় শুকনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু মুখের সামনে খাবার থাকতেও সে খেতে কিছুই পারছে না। সীমাও 30-40 ফটো তুলে নিয়েছে, কিন্তু তাতেও তার সন্তুষ্টি হয় না। বাড়িতে গত 2 ধরে ইলেকট্রিক নেই, শুকন বেচারা ইলেকট্রিকের কাটাও হারিয়ে ফেলেছে। আজ আবার তার জন্মদিন, তাই গাইজেনকে সঙ্গে নিয়ে শুকন একটি শপিং মলে ঘুরতে আসে, যেখানে একটা ঘড়ি তার ভীষণ পছন্দ হয়। সে গাইজেনকে বলে সে শুধু একটিবার এই ঘড়িটাকে ছুঁতে চায়। তার এই কথা বলার কারণ ছিল কাইজেনকে সে ইনডাইরেক্টলি এই ঘড়িটা গিফট করতে বলছিল। এরপর সে আইসক্রিম কিনতে এসে এমন নাটক শুরু করে দেয়, সেলা তার কষ্ট সহ্য না করতে পেরে একটা আইসক্রিম ফ্রিয়ে দিয়ে দেয়। আইসক্রিম নিয়ে সে কাইজেনের কাছে আসে। কাইজেন বলে, ভাই শুধুমাত্র তোর জন্য ঘড়িটা আমি নিয়ে নিয়েছি। শুকন তো এত খুশি এর আগে কখনো হয়নি। কাইজেন তার হাত বাড়িয়ে দেয়। সে বলে, তুই এটা ছুঁতে চাইছিলিস না, তাই আমি ঘড়িটা কিনে নিয়েছি। খুশিগুলো সব মুহূর্তের মধ্যেই তছনছ হয়ে যায়। অপরদিকে সীমাও তার ভাইয়ের জন্য বেকারিতে গিয়ে কিছু কুকিজ নেয়। মামাও আবার সেই কুকিজে সীমাওয়ের ফেভারিট আইডলের নাম লিখে দেয়। সীমাও তাকে বলে এটা তার ভাইয়ের জন্মদিনের গিফট, এতে কেন এসব লিখতে গেলে। বাড়ির সামনে এসে সীমাওয়ের মাথার ঘণ্টা বাজে। বুদ্ধিমানী মেয়েটি জিভ দিয়ে চেটে চেটে কুকিজের নামগুলো মুছে ফেলে। এরপর ঘরে দরজা নক করলে দরজা খোলে কাইজেন। ক্রাশকে সামনে থেকে দেখে সে হারিয়ে যায় অন্য জগতে। মুহূর্তের মধ্যে সে আবার সাধারণ হয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর চুলফুল ঠিক করে সে আবার দরজা নক করে, কিন্তু এইবার দরজায় সে ভ্যানসুকে দেখতে পায়। তারপর মোটটার 12 বেজে যায়। এরপর ঘরে ঢুকে শুকনকে বলে অতিথিদের জন্য কিছু খাবার বানাতে। শুকন ওকে বলে খাবার বানাতে চলে যায়। তারপর খাবার বানানো হয়ে গেলে সে খাবার নিজেই খেয়ে নেয়। কাইজেন বলে, ভাই খিদে তো আমাদেরও পেয়েছে। শুকন তাদের সীমাওয়ের নিয়ে আসা কুকিজগুলো খেতে বলে। কাইজেন এবং ভ্যানসু কুকিজ ধ্বংসে লেগে পড়ে। সীমাওয়ের খারাপ লাগলেও সে বেচারে কিছুই বলতে পারে না। সারাদিন তারা প্রচুর হই হুল্লোড় করে, কিন্তু সন্ধ্যার সময় লাইট না জ্বলায় শুকনের মনে পড়ে সে ইলেকট্রিক কার্ডটাই খুঁজতে ভুলে গেছে। শুকন তো এটা ভেবেই ভয়ে আঁতকে ওঠে, অতিথিরা চলে যাওয়ার পর সীমাও তার কী হাল করবে। তাই সে প্ল্যান বানায়। সে তার বন্ধুদের বলে আজ তারা একটা মজার গেম খেলবে, যে প্রথমে ইলেকট্রিক কার্ডটা খুঁজে পাবে সেই হবে এই গেমের বিজেতা। কাইজেন আর ভ্যানসু কার্ড খুঁজতে লেগে পড়ে, আর এদিকে ভাই বোন তাদের রকম দেখে মজা নিতে থাকে। কিছুক্ষণ পর গেমের বিজেতা অ্যানাউন্স করা হয়। গোয়েন্দা ভ্যানসু তার বোকা বুদ্ধি খরচ করে কার্ডটি খুঁজে পেয়েছে। অতিথিরা চলে যায়। শুকন কিছুটা উদাস ছিল, কারণ তার বোন এখনও তাকে বার্থডে উইশ করেনি। কিছুক্ষণ পর সীমাও তার পিছন দিক দিয়ে তাকে জড়িয়ে ধরে এবং বার্থডে উইশ করে তাকে খুশি করে দেয়। পরদিন ঘুম ভাঙার পর সীমাও বুঝতে পারে তার ভাইয়ের শরীর খারাপ, তাকে একা ফেলে রেখে সে স্কুলে যাবে কিভাবে, তাই সে তাকে ট্যাবলেট খাইয়ে দেয়। তারপর সে প্রায় জোর করেই তাকে স্কুলে নিয়ে যায়। রাস্তায় তারা দেখতে পায় তাদের বাবা রাস্তার ধারে পড়ে আছে। সীমাও তার বাবাকে বাড়ি নিয়ে যায়। শুকনকে বলে স্কুলে চলে যেতে, কিন্তু এখানে আমরা দেখতে পাই শুকনের শারীরিক অবস্থা মোটেও ভালো নয়। ভ্যানসু ঠিক সময় সেখানে এসে তাকে স্কুলে নিয়ে যায়। কিছুদিন পর তাদের স্কুলে এক্সাম। সীমাও ম্যাথ নিয়ে বেশ চিন্তিত।
এদিকে সুপন গেম খেলার পাশাপাশি চিল্লামিল্লি করে তাকে আরও বিরক্ত করে। পরদিন স্কুলে সুপন তার ক্রাশ লেনসেনকে বলে সে তাকে ডেটে নিয়ে যেতে চায়। লেনসেন বলে যদি সে তার পরীক্ষা ভালো মার্কস আনতে পারে তবে সে তার সাথে ডেটে যাবে। সুপন তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। সময় কম, পরীক্ষার আর মাত্র 5 দিন বাকি, তাই সে বই নিয়ে মিশনে লেগে পড়ে। টিচার সুপনকে দেখিয়ে বাকি সকলকে মোটিভেট করে। টিচার বলে এদের মতো নিকম্মাগুলো যদি পড়ায় মন দিতে পারে তোমরা কেন পারবে না। সুপন কারো কথার গুরুত্ব দেয় না, স্কুলের পাশাপাশি বাড়িতেও সে প্রচুর পরিশ্রম করে। সীমাও তো ভেবেই পায় না হঠাৎ করে তার মধ্যে এত পরিবর্তন কিসে। সুপন তার পড়াশোনা পেস চালিয়ে যায়। অপরদিকে তার বোন পড়াশোনা তো করেই না, উল্টে সারাক্ষণ সে সুপনকে বিরক্ত করে। পরদিন স্কুলে পরীক্ষায় কোশ্চেন দেখে সুপন বেশ খুশি হয়ে যায়। তাকে দেখে মনে হয় তার পরিশ্রম সফল হয়েছে। পরীক্ষার পর সে লেনসেনকে মনে করিয়ে দেয় ডেটে দেওয়ার জন্য রেডি থাকতে। রাতে সে তার কম্পিউটারে কাছাকাছির মধ্যে কোনো ভালো জায়গা খুঁজতে থাকে যেখানে সে লেনসেনকে নিয়ে ঘুরতে যেতে পারে। পরদিন সে ভীষণ খুশি ছিল। আজ তার রেজাল্টের দিন। একদিকে তার বোনের রেজাল্ট খারাপ হওয়ার কারণে সে টিচারের থেকে প্রচুর বকাঝোকা খায়, অপরদিকে স্কুল টিচার সুপনকে বলে তুমি 0 পেয়েছো, পড়াশোনা নাটক করে তুমি লাভটা কী পেলে। সুপনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, স্বপ্নগুলো এক মুহূর্তেই চুরমার হয়ে যায়। সুপন জানে সে এক্সামে ভালোভাবেই লিখেছিল, কিন্তু তার রেজাল্ট কেন এমন হলো সেটা সে টিচারকে বোঝাতে পারে না। বেচারার মন ভেঙে যায়, ঠিক করে সে এই স্কুলই ছেড়ে দেবে। গেট টপকে সে বেরিয়ে যাচ্ছিল সেই সময় তার বন্ধুরা এসে তাকে আটকে দেয়। তারপর তারা অনেক ব্রেন নষ্ট করার পর একটা সিদ্ধান্তে পৌঁছায়। তাদের চিন্তাভাবনাটা কিছুটা এইরকম, পরীক্ষা শেষে যখন পেপার নিয়ে যাওয়া হচ্ছিল তখন মেল এবং ফিমেল টিচারের মধ্যে ধাক্কা লেগে যায়। একটা উষ্ণ প্রেমের হাওয়া হয়ে যায় তাদের মধ্যে দিয়ে, যেই হাওয়াতে সুপনের পেপারটা উড়ে চলে যায়। আর বাস্তবে হয়ও কিছুটা এমন। স্কুল ডক্টরের অফিস থেকে সুপনের পেপারটি পাওয়া যায়। স্কুল টিচার অ্যানাউন্স করে সুপনের র্যাঙ্ক টপ 30-এর মধ্যে রয়েছে। অ্যানাউন্স শুনে সুপন ভীষণ খুশি হয়ে যায়। এরপর সে লেনসেনকে গিয়ে বলে সে তার দেওয়া চ্যালেঞ্জ কমপ্লিট করেছে, সেও যেন তার প্রমিস পূরণ করে। লেনসেন বলে সে একা যাবে না, কাইজেন তাদের সাথে যাবে। উপায় নেই দেখে বাধ্য হয়ে সুপনকে রাজি হতে হয়। কাইজেন আবার সীমাওকে নিয়ে যেতে চায়, আর সীমাও তো এতদিন ধরে সেটার অপেক্ষাতেই ছিল। কিন্তু সে যখন শোনে সুপনও তাদের সাথেই যাবে তার সব স্বপ্ন চুরমার হয়ে যায়। পরদিন সকালে 2 ঘন্টা ঘড়ির দিকে চেয়ে থাকার পর সুপন উঠে পড়ে, তাড়াহুড়ো করে রেডি হয়ে যায় ঘুরতে যাওয়ার জন্য। এরপর সে সীমাওকে ঘুম থেকে ওঠায়। সীমাও বলে আজ সে ভীষণ অসুস্থ বোধ করছে, তাই সে যেন তাকে একা ছেড়ে না যায়। সুপন বলে লেনসেন রেডি হয়ে এতক্ষণে বেরিয়ে পড়েছে, না গেলে সে প্রচণ্ড রাগ করবে। সীমা বলে তুই বোধহয় ভুলে গেছিস, যখন তুই অসুস্থ ছিলিস তোকে কাঁধে করে হসপিটালে নিয়ে গেছিলাম, আর তুই আজ একা ফেলে আমায় চলে যাবি। সুপন বেচারা কী করবে বুঝে উঠতে পারে না। কিছুক্ষণ পর সে লক্ষ্য করে সীমাও ঘুমিয়ে পড়েছে। উপরওয়ালাকে অশেষ ধন্যবাদ জানিয়ে সে তার গন্তব্যে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর সীমাওয়ের ঘুম ভেঙে যায়। সে তার ঘরে ভ্যানসুকে দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। ভ্যানসু বলে দরজা খোলা ছিল তাই সে ভিতরে চলে এসেছে। সীমাওয়ের মনে হয় তার ভাই হয়তো তার জন্য ওষুধ কিনতে গেছে। কিন্তু সে যখনই মোবাইল চেক করে কাইজেনের পিকচারের মধ্যে সুপনকেও দেখতে পায়। সীমাও প্রচণ্ড রেগে যায়। এরপর সে বেসবল ব্যাট হাতে নিয়ে বেরিয়ে পড়ে। শরীর তার সাথ দেয় না, কিন্তু সুপনকেও সে ছেড়ে কথা বলবে না। এদিকে সুপন আনন্দের সাথেই লিনসেনের সাথে সময় কাটাচ্ছে, সে জানেও না কী ঝড় তার উপরে আসতে চলেছে। কয়েক মিনিট পর সীমাও সেই ব্রিজে চলে আসে, যেখানে সে তার ভাইকে ভীষণ খুশি দেখতে পায়। রেগে তো সে ছিলই, কিন্তু সে চায় না তার ভাইয়ের সুখের সময়ে বাধা হতে, তাই সে ফিরে যায়। এদিকে সুপনেরও মনে হয় অসুস্থ বোনকে একা ফেলে আসা তার উচিত হয়নি, তাই সেও সেখান থেকে চলে যায়। অপরদিকে একটি লোক সীমাওয়ের পথ আটকায়। নেহাত আজ তার শরীরটা খারাপ, নাহলে সে যে এর কী করতো সেটা আমরা ভালোভাবেই জানি। যাই হোক, ঠিক সময় সুপন সেখানে পৌঁছে তাকে বাঁচিয়ে নেয়। সীমাও তার ভাইয়ের উপর ভীষণ রেগেছিল, তাই সে তার সাথে কথা বলতে চায় না। তার সাথে কথা বলার চেষ্টা করলে সে তাকে ধাক্কা মারে। সুপন ইচ্ছাকৃত চোট পাওয়ার নাটক করে যাতে সে তার বোনের মুড চেঞ্জ করতে পারে। প্রতিবারই সে এইভাবে তার ভাবনার পরিবর্তন করে। সীমাও তার ভাইয়ের আচরণ দেখে হেসে ফেলে, তারপর সে তার কাঁধে ওঠে বাড়ি ফিরে যায়। নিউ ইয়ারের দিন এগিয়ে আসছে, সীমাও ওয়েট লস করার সিদ্ধান্ত নেয়।
সোশ্যাল মিডিয়ায় কিছু অদ্ভুত ধরনের পোস্ট দিয়ে কয়েকটা ফটোও দেখতে পায়। তার মনে হয় এইভাবে পোস্ট দিলে তার ফটোগুলো হয়তো সুন্দর হতে পারে। এরপর শুরু হয়ে যায় ফটোশ্যুট পর্ব। সীমাও একে বেঁকে অদ্ভুত ধরনের কিছু পোস্ট দিতে থাকে, আর এদিকে সুপন পা দিয়ে ফটোগ্রাফি করে। সুপনের কথা শুনে পোস্ট দিতে থাকে সীমাও, আর তার কথা শুনে পোস্ট দেওয়ার কারণেই সীমায়ের হাতটাই ভেঙে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার দরকার কি, ডক্টর যখন ঘরেই উপস্থিত, সুপন নিজেই সীমায়ের হাতে ব্যান্ডেজ করে দেয় আর ঝরে ঝরে হাসতে থাকে, কারণ সে জানে চাইলেও সীমাও এখন তার কিছুই করতে পারবে না। বেচারি হাতের জন্য না পারে খেতে আর না পারে মোবাইল ব্যবহার করতে। পরদিন স্কুল থেকে সীমাওকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, কিন্তু কি কারণে দেওয়া হবে সেটা কেউই জানে না। সীমাও অ্যাওয়ার্ড পাওয়ার কথা শুনে ভীষণ খুশি ছিল। এরপর অ্যাওয়ার্ড ফাংশন শুরু হলে যারা যারা অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে তাদের সকলকে স্টেজে ডাকা হয়। এরপর সীমাওয়ের নাম অ্যানাউন্স হলে তার হাতে একটি চেক ধরিয়ে দেওয়া হয়, যাতে লেখা ছিল লো ইনকাম স্টুডেন্ট। বেচারি সীমাওয়ের মন ভেঙে যায়। সে ভেবেছিল তাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, আর এখানে তাকে চেক ধরানো হচ্ছে। সে গরিব তার মানে এটা তো নয় সমস্ত ছাত্রছাত্রীদের সামনে তাকে কেউ টাকা দিক। ব্যাপারটা সীমাওয়ের সম্মানে আঘাত করে। সুপন তো এটা ভেবেই খুশি ছিল তার বোনকে স্টেজে ডাকা হয়েছে, তার মাথায় এত কিছু আসে না। এরপর স্পিচ দেওয়ার জন্য লো ইনকাম স্টুডেন্ট সীমাওকে মাইকের সামনে ডাকা হয়। সে আসতে তো চায় না, কিন্তু শিক্ষক তাকে প্রায় জোর করেই মাইকের সামনে দাঁড় করিয়ে দেয়। সীমাও সকল ছাত্রছাত্রী এবং তার ভাইকে উৎসাহ দিতে দেখে আরও রেগে যায়। মাইকের সামনে সে কিছু বলতেই পারে না। কিছুক্ষণ পর সে জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায়। সীমাওয়ের জ্ঞান ফেরে স্কুলের ডাক্তারখানায়। এখন তার মনে হচ্ছে সে গরিব বলেই সবাই তার সাথে ভালোভাবে কথা বলত, গরিব বলেই তার বন্ধুরা তাকে দয়া করত, সহানুভূতি দেখাত। পুরো একটা রাত কেটে যায়, সীমাও বাড়ি ফিরে আসে না। সুপন চিন্তায় অস্থির হয়ে পড়ে। এর জন্য সে নিজেকেই দোষী মনে করে, কারণ সেই এই অ্যাওয়ার্ডের জন্য সীমাওয়ের নাম লিখিয়েছিল। সে তার বন্ধুবান্ধব, স্কুলের ডক্টর সকলের সাথেই কন্ট্যাক্ট করে, কিন্তু সীমাওয়ের ব্যাপারে সে কিছুই জানতে পারে না। এদিক ওদিক অনেক খোঁজাখুঁজির পর বাড়ি ফিরে আসে, আর বাড়িতে আসার পর সে সীমাওকে দেখতে পায়। সীমাওয়ের চেহারা, চালচলন সব কিছুই পরিবর্তন হয়েছে। সুপন তাকে বলে, কোথাও গেলে বলে যেতে হয় সেটাও জানো না? সীমাও বলে, আজ থেকে সে যেন তার কথায় না থাকে। কথাটা সুপনের খুব খারাপ লাগে। তার থেকেও খারাপ লাগে যখন সে জানতে পারে তার পড়াশোনার জন্য জমানো টাকাগুলো সীমাও খরচ করে এসেছে। পরদিন সে এই বিষয়ে তার বোনের সাথে কথা বলে। সীমা বলে সে আর পড়াশোনা করবে না। সুপন বলে, গরিব হয় কী এমন সমস্যা আছে যে তুমি এত আফসোস করছো? সীমাও তাকে ঘর থেকে বার করে দেয়, কারণ সে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে চায় না। মামামের সাথে হওয়া তার কথা থেকে আমরা জানতে পারি এক সপ্তাহের মধ্যে সুপনকে এখান থেকে নিয়ে চলে যাওয়া হবে। এরপর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। একদিন সীমাওয়ের মায়ের সাথে হঠাৎই তার দেখা হয়ে গিয়েছিল। মামের কথা থেকে একটা জিনিস স্পষ্ট, সীমাও তার মাকে একদমই সহ্য করতে পারে না। তার মা তার কাছে ক্ষমা চাইলেও সে তা অস্বীকার করে, কিন্তু সে তার মাকে অনুরোধ করে বলে সে যেন তার ভাইকে এখান থেকে নিয়ে যায়, যেটা অবশ্য এই সিনেমার টাইটেলও। সুপন এই ব্যাপারে কিছুই জানে না। সে জানে তার বোনের রাগ কিছুক্ষণের, সব কিছুই আবার ঠিক হয়ে যাবে। তাই সে কেক বানিয়ে তার বোনকে খুশি করতে যায়। সীমাও রেগে গিয়ে সেই কেক ছুঁড়ে ফেলে দেয়। সুপন জিজ্ঞাসা করে অ্যাকচুয়ালি তার সমস্যাটা কী। সীমাও মনে করে সুপন তার জীবনের মেন সমস্যা। সে বলে সুপন তাকে ছেলেবেলায় বলেছিল তার বাবার কাছে সে অনেক বেশি খুশি থাকবে, তার এই কথা শুনে সে তার মাকে ছেড়ে দিয়েছিল। আজ সে বুঝতে পেরেছে সে কত বড় ভুল করেছে, আর তার এই দোষের জন্য সে কখনোই সুপনকে ক্ষমা করতে পারবে না। সুপন বলে, তার মায়ে চলে যায় সে কি একাই দুঃখী, তার কষ্ট হয় না? আর বাবার কাছে থেকেই বা তার কী সমস্যা হয়েছে? সুপন তো কখনই কোনো কিছুর অভাব হতে দেয়নি। সুপন তাকে প্রমিস করে সে কখনই আর তাকে বিরক্ত করবে না যদি সীমাও এই সব কিছুর জন্য তাকে ক্ষমা করে দেয়। সীমাও বলে সে কখনই তাকে ক্ষমা করবে না। সুপন সীমাওকে জিজ্ঞাসা করে, আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার কথা কি তুমিই মাকে বলেছিলে? সীমাও বলে, হ্যাঁ, একথা সেই তার মাকে বলেছিল। সুপনের এখনও মনে হয় তার বোন তার সাথে মজা করছে। সীমাও তাকে বলে সে একাই বেশি হ্যাপি থাকবে, সুপন যেন তার কাছে আর ফিরে না আসে। এরপর সুপন আর কিছুই বলে না। সুপন নিজেই তার মাকে ফোন করে তাকে নিতে আসতে বলে। এরপর সুপন চলে আসে তার মায়ের কাছে। সুপনের সেকেন্ড ফাদার তাকে ভীষণ পছন্দ করে। মা বাবার ভালোবাসা, ভালো জীবনযাপনের কারণে সেও বেশ হ্যাপি ছিল।
সুপনের সেকেন্ড ফাদার চায় তাকে বাইরে পড়াশোনায় পাঠাতে। সুপন প্রথমে রাজি না থাকলেও চাপে পড়ে তাকে রাজি হতে হয়। তাই পুরনো বাড়িতে ফিরে এসে সে তার কিছু পছন্দের জিনিস নিয়ে নেয়। এখানে স্মৃতিগুলো তাকে ভীষণ কষ্ট দেয়। এরপর নতুন বাড়িতে ফিরে যাওয়ার সময় রাস্তায় সে তার বোনকে দেখতে পায়। কখনো সে কল্পনাই করেনি একদিন সে তার বোনের থেকে অনেক দূরে চলে যাবে। এদিকে সীমাও বাড়িতে এসে বুঝতে পারে তার ভাই এখানে এসেছিল। সুপনের বিদেশ যাওয়ার কথাটা সেও জানত। অজান্তেই তারও চোখের কোণে জল চলে আসে। রাতে সুপন সকলকে কল করে গুড বাই জানায়, কারণ কাল সে চলে যাবে। শেষে কল করে সীমাওকে, কিন্তু সীমাও তার ফোন তোলে না। বাড়ি ফেরার জন্য সে গাড়ির সামনে আসে, কিন্তু ঠিক সময়েই একটা ট্রাককে আসতে দেখতে পায় এবং একটা চিৎকারের সিন এখানেই কাট হয়ে যায়। পরদিন সীমাও ঘুম থেকে উঠে বলে স্কুলে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, সিপন এখনও কেন খাবার বানায়নি। তারপরেই তার মনে পড়ে সিপন তো এখানে নেই। এরপর সে নিজেই খাবার বানানোর চেষ্টা করে, কিন্তু সে পারে না। আজ সে সুপনকে ভীষণ মিস করছে। সে সবসময় তার কথাই ভাবছে। যেখানে কিচেনে তার ভাই তাকে সাহায্য করছে, টিভি চালালে সেখানেও সে নিউজে তাকে দেখতে পাচ্ছে। সুপনের অ্যাক্সিডেন্টের কথা সীমাওবাদের সকলেই জানে, কিন্তু তাকে মুখ ফুটিয়ে কথা বলার সাহস কারো হয় না। অবশেষে মাওবামের মুখে সুপনের অ্যাক্সিডেন্টের ব্যাপারে সীমাও জানতে পারে। এক ধাক্কায় যেন সে তার জ্ঞান ফিরে পায়। এরপর সে হসপিটালের দিকে দৌড়ে যায়। হসপিটালে পৌঁছানোর পর নার্স তাকে বলে পেশেন্টের অবস্থা ভীষণ সিরিয়াস, এখন কাউকেই ভিতরে যেতে দেওয়া যাবে না। সীমাও তখনই একটি টেবিলে উঠে সুপনের উদ্দেশ্যে কিছু মোটিভেশনাল লাইন বলে দুঃখ প্রকাশ করে। আর এদিকে পেশেন্টের হাতেও নড়াচড়া লক্ষ্য করা যায়, অর্থাৎ সীমাওয়ের ভাষণ কাজ করেছে। এরপর নার্স তাদের দুজনকে দেখা করার সুযোগ করে দেয়, কিন্তু এখানে এসে তার সাথে সাথে আমরাও চমকে উঠি। প্রশ্ন একটাই, তাহলে তার ভাই কোথায়? সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। সিন কাট হওয়ার আগে ওই মহিলারই অ্যাক্সিডেন্ট হয়েছিল। সুপন তো রক্ত দেখেই অজ্ঞান হয়ে গিয়েছিল। সিন বর্তমানে এলে আমরা জানতে পারি সুপনকে অনেক আগেই হসপিটাল থেকে ডিসচার্জ দেওয়া হয়েছে। এরপর সীমা উদাস হয়ে তার ভাইয়ের কথাই ভাবতে ভাবতে বাড়ি ফিরে আসে। এখানে এসেও সে সুপনকেই দেখতে পায়, কিন্তু সুপনকে দেখে প্রথমে সে বিশ্বাসই করতে পারে না। এরপর সে যখন জানতে পারে সত্যি তার ভাই সামনে আছে, তারপর সে তাকে জড়িয়ে ধরে। সীমাও বুঝতে পারে ভাইকে ছাড়া সে কখনোই থাকতে পারবে না। সুপন বলে সে তো তাকে আগেই বলেছিল, সে তাকে ছেড়ে কোথাও যাবে না। সুপন যে ধরনের লাইফস্টাইল উপভোগ করছিল, চাইলে সে কিন্তু নাও ফিরে আসতে পারত। কথায় আছে না, কাছে থাকলে টম অ্যান্ড জেরি, দূরে গেলে মিস। এটাই ভাই বোনের ভালোবাসা। মায়ের ভালো ছেলেটাকে মিথ্যা অপবাদে মার খাওয়ানো থেকে শুরু করে কান ধরে ভাইয়ের ভুল ধরিয়ে দেওয়া, সবই ভালোবাসা। গল্পটা কেমন লাগলো জানিও, আর এটাও জানিও তোমার জীবনটাও টম অ্যান্ড জেরির মতো ছিল কি না। ভিডিওটা পছন্দ হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।